হাই, আমি তন্ময়। ইন্ডিয়া অফবিটের আরও একটা নতুন ভিডিওয় আপনাদের স্বাগত। আজ আমরা ট্রেক করে পৌঁছে গেছি একটা অফবিট প্লেসে, ভীষণ সুন্দর জায়গা। এই জায়গাটা আপনাদের সামনে এক্সপ্লোর করব, সো আপনারা দেখতে থাকুন শুরু থেকে। ট্রেক করতে করতে আমরা এগিয়ে চলেছি, প্রচণ্ড খাড়ায় রাস্তা। একটা খুব সুন্দর জায়গায় যাচ্ছি, সেটা আপনাদের গিয়ে দেখাবো। আমরা খুব ক্লান্ত, আমরা প্রায় 40 মিনিট হলো ট্রেক করে ফেলেছি, এখনও প্রায় আমাদের 1 থেকে 2 ঘন্টা ট্রেক করতে হবে। ঘন জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছিলাম, এখন জঙ্গলের ঘনত্ব কিছুটা কমেছে, কিন্তু চারিদিক মেঘে ঢেকে গেছে, প্রচণ্ড ঠান্ডা। সেই ঠান্ডার মধ্যে আমরা এগিয়ে চলেছি ট্রেক করে করে। অনেকক্ষণ ট্রেক করলাম, ট্রেক করে আমরা প্রায় পৌঁছে গেছি আমাদের ক্যাম্পের কাছে। আজ আমরা থাকছি চিত্রেতে, এই 12 জনের একটা গ্রুপে যাদের সঙ্গে আমি ট্রেক করে এলাম, তারাও আজ এখানে থাকবে। আজ আমরা চিত্রেকে এক্সপ্লোর করব। আমরা চিত্রে পৌঁছালাম, অসাধারণ পরিবেশ, আর পৌঁছানোর পরই গরমাগরম চা। পরিবেশ অসাধারণ, কিন্তু প্রচণ্ড ঠান্ডা, ঠান্ডায় পুরো কাঁপছি। দেখতেই পাচ্ছেন কি জোরে হাওয়া দিচ্ছে। আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম একাই, কিন্তু গুরদুম এসে আমার সঙ্গে 10 জনের একটি টিমের পরিচয় হয়। তাদের সঙ্গে ট্রেক শুরু করি এবং ট্রেক করতে করতে আমি এই জায়গায় চলে এসেছি। চিত্রে আসার কোনো ঠিক আমার কাছে ছিল না, জাস্ট গুরদুম থেকে ওদের সঙ্গে পরিচয় হলো এবং ট্রেক করতে করতে এখানে চলে এলাম। কিন্তু প্রচণ্ড ঠান্ডার মধ্যে অসুবিধা হচ্ছে, কারণ আমি শীতের জামা কাপড় সেরকম আনিনি। দিন যত শেষ হয়ে আসছে, আপার চিত্রের তাপমাত্রা তত কমছে। এখন টেম্পারেচার 0 ডিগ্রি নিচে নেমে গেছে, এত ঘন মেঘ যে 1 ফুট দূরে জিনিসকেও দেখা যাচ্ছে না। অল্প অল্প স্নোফলস হচ্ছে, যদিও সেটা খুব সামান্য, তাই ক্যামেরায় ধরা পড়ছে।
বাই বাই চিত্রে।